নির্বাচনোত্তর পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দক্ষিণ জেলার সদর বেলুনিয়ায় যান মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। হেলিকপ্টারে করে বেলুনিয়া যান তারা। বেলুনিয়া বিদ্যাপীঠ হেলিপ্যাড থেকে সোজা চলে আসেন বেলুনিয়া সার্কিট হাউসে। এরপর বৈঠক করলেন জেলা ও মহকুমা প্রশাসন সহ আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে। জানা যায় ভোট গণনার বিষয় নিয়েও হয় পর্যালোচনা বৈঠক। বেলুনিয়া সার্কিট হাউসে অনুষ্ঠিত বৈঠকে করেন মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে। পর্যালোচনা বৈঠকে ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, দক্ষিণ জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ এ, মহকুমা শাসক রতন ভৌমিক, জেলা পুলিশ সুপার কুলবন্ত সিং, মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস সহ জেলা ও মহকুমা আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ভোট গণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয় বৈঠকে। পাশাপাশি শান্তির পরিবেশ বজায় রাখার জন্য কঠোর নজরদারি ব্যবস্থা রাখার জন্য নির্দেশ দেন মুখ্য নির্বাচনী আধিকারিক। দক্ষিণ জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ জানান, বর্তমানে পরিস্থিতি ভালো রয়েছে দক্ষিণ জেলা এবং নিরাপত্তার জন্য সমস্ত প্রস্তুতি রয়েছে। आज हमारा दक्षिण जिला में ऑनरेबल चीफ सेक्रेटरी जे के सिन्हा सर और DGP सर, ADGP लॉ एंड ऑर्डर सर, इसके साथ चीफ एग्जीक्यूटिव ऑफिसर इलेक्शन किरण गिते सर हमारे साउथ त्रिपुरा में आए थे और SP और DM के साथ एक मीटिंग किया और इसके बाद सारे ROs और SDPO के साथ भी एक रिव्यू मीटिंग किया रिगार्डिंग सिक्योरिटी अरेंजमेंट्स फॉर काउंटिंग और प्रिपेयरनेस फॉर काउंटिंग एंड लॉ एंड ऑर्डर सिचुएशन ऑफ साउथ त्रिपुरा. They have reviewed it and they are very happy on the preparations we have done and the present condition, abhi ka jo bhi condition hai, bahut sadharan purvak hai. They are very happy and satisfied with our preparations and kal bhi humne main aur SP milakar tino strong room review kiya tha, visit kiya tha, security arrangements review kiye the, all are in place. Isme koi kamiyan nahi hai. हमारे पास अभी भी इनफ नंबर ऑफ फोर्सेस है लॉ एंड ऑर्डर देखने का. पूरा जिम्मेदारी और पूरा प्रिपरेशंस डिस्ट्रिक्ट ने कर चुका है. এদিনের বৈঠকে সম্পর্কে কিছু জানতে চাননি মুখ্য নির্বাচনী আধিকারিক. রিপিট, এদিনের বৈঠক সম্পর্কে কিছু জানাতে চাননি মুখ্য নির্বাচনী আধিকারিক, তবে বেলুনিয়ায় বৈঠক শেষে গোমতী জেলার উদ্দেশ্যে রওনা দেন মুখ্য নির্বাচনী আধিকারিক. রাজ্য পুলিশের মহানির্দেশক ও অতিরিক্ত মহানির্দেশক সেখানে অনুরূপ বৈঠক করবেন তারা.